সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকেও আমরা একটা সুনির্দিষ্ট শ্রেণী, সুনির্দিষ্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি, অর্থাৎ এই টপিক্সটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি উপভোগ করবে। তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমাদের ফেসবুকে, বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে অন্যান্য শিক্ষার্থী বন্ধুরাও আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ পায়। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে চলে আসি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে আজকের পুরো অনলাইন ক্লাস জুড়ে আমি ক্লাস পরিচালনায় থাকব, মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, হাইমচর, চাঁদপুর। আমাদের স্ক্রিনে যে ইমেল ঠিকানাটি রয়েছে, যে nasirhussain.net@gmail.com, এই ঠিকানা বরাবর তোমরা তোমাদের নানা রকমের প্রশ্ন, নানা জিজ্ঞাসা অথবা তোমাদের হোমওয়ার্ক সম্পাদন করেও তোমরা ইমেল ঠিকানায় প্রেরণ করতে পারো। ইনশাল্লাহ আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যাতে করে তোমাদের এই প্রশ্নগুলো অথবা বিভিন্ন সমস্যাগুলোর রিপ্লাই দেওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনে যে বইটি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই। এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আজকে তৃতীয় অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে চলমান পাঠের দ্বিতীয় পাঠ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের প্রথম পাঠ সম্পন্ন করেছি, আজকে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পাঠটিও তোমরা বেশ উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনের এই ছবিগুলো আমরা একটু লক্ষ্য করি। আমরা এখানে যে প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি, আমরা এই প্রক্রিয়াটির সাথে নিশ্চয়ই পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে অর্ধবেদ্য পদ্মা এবং এখানে যে অণুগুলোর, পদার্থের অণুগুলোর যে ছড়িয়ে পড়া, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটি লক্ষ্য করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সার্বিক প্রক্রিয়া দেখে তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। আজকে আমরা তোমাদের সঙ্গে ক্লাস করব অভিশ্রবণ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এই পাঠের শিক্ষণ ফলগুলো একটু দেখে নেই। এই পাঠ শেষে তোমরা অভিশ্রবণ কি তা ব্যাখ্যা করতে পারবে, অভিশ্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এবং অভিশ্রবণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনের যে ছবিটি, আমরা এই ছবিটি একটু লক্ষ্য করি। আমরা এখানে দুটি প্রক্রিয়া পাশাপাশি তোমাদের জন্য রেখেছি। আমাদের এই যে প্রথম যে চিত্রটি, সে চিত্রের মধ্যে দুটি আলাদা দ্রবণ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, মাঝখানে একটা অর্ধবেদ্য পদ্মা, তাই না? এখানে হচ্ছে পানির দ্রবণ আর এখানে হচ্ছে চিনির দ্রবণ। তাহলে এখানে অণুগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, এই প্রক্রিয়াটাই হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এবার অভিশ্রবণ কাকে বলে সেটা দেখব। অভিশ্রবণ একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পদ্মা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হবে তাকে অভিশ্রবণ বা অসমোসিস বলে। তোমাদের সুবিধার্থে আমি আবারও একটু বলছি, একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিশ্রবণ বা অসমোসিস বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বিভিন্ন প্রকার
পর্দার ব্যবহার দেখছি, সেখানে তাদের ভেদ্যতা অনুসারে পর্দাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি দেখি যে ভেদ্যতা অনুসারে পর্দাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথা এক ভেদ্য পর্দা অর্থাৎ কোষ প্রাচীরের পর্দা, দুই অবেদ্য পর্দা অর্থাৎ পলিথিন, তিন অর্ধবেদ্য পর্দা অর্থাৎ কোষ পর্দা। তাহলে আমরা এখানে কয় প্রকার পর্দা দেখলাম? তিন প্রকার, একটা হচ্ছে বেদ্য পর্দা, অবেদ্য পর্দা আর একটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এবার তোমাদের সঙ্গে এই পর্দার বিষয়ে একটু কিছু তথ্য শেয়ার করব। তোমরা তোমাদের খাতায় এই তথ্যগুলো তুলে নিবে। অবেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অবেদ্য পর্দা বলে। যেমন পলিথিন, কিউটিন যুক্ত কোষ প্রাচীর। ভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য উভয়ই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীরের পর্দা। অর্ধবেদ্য পর্দা, যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রাব্য অণু চলাচল করতে পারে না তাকে অর্ধবেদ্য পর্দা বলে, যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের ফটকার পর্দা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্দা বিষয়ে যে তথ্যগুলো জানলাম, তোমরা অবশ্যই তোমাদের খাতায় এই তথ্যগুলো তুলে নিবে। এসো আমরা একটি ভিডিও দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটিতে যে প্রক্রিয়াটি দেখলাম সেটি হচ্ছে আলুর সাহায্যে অভিস্রবণ প্রক্রিয়া পরীক্ষা করা। আমরা সহজে আলুর বাটি তৈরি করে সেখানে পানি এবং চিনি দ্রবণ দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া পরীক্ষা করতে পারি। এসে আমরা এবার নিম্নের এই ছবিগুলো একটু লক্ষ্য করি। এখানে আমরা দুটি, একটা লবণ সেতুর মাধ্যমে এই পরীক্ষাটি করতে পারি। এর জন্য আমাদের টিউব, পানি এবং বৈষম্যবেদ্য পর্দা এবং চিনির কণা দরকার হবে। আর এখানে কিশমিশের সাহায্য কিন্তু আমরা এই পরীক্ষাটি করতে পারি। তাহলে অভিস্রবণ দ্বারা পানি শোষণের ফলে কিশমিশগুলো কি হচ্ছে? স্ফীত হচ্ছে। আমরা যদি কিশমিশগুলো কি করি, একটা বাটিতে সামান্য পানি নিয়ে সেখানে রেখে দেই, তাহলে সেখানে যে ভিতরে কিশমিশের ভিতরে যে মানে পদার্থগুলো রয়েছে সেগুলোর ঘনত্ব অনেক বেশি আর পানির ঘনত্ব অনেক কম। তাহলে এই কম ঘনত্ব থেকে পানিটা আস্তে আস্তে বেশি ঘনত্বের দিকে ধাবিত হবে। আর এই কিশমিশের যে পর্দা বা কোষ আবরণ, সেটা একটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করছি, যদি একটা শুকনা কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটি ফুলে উঠে। এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অভিস্রবণ দ্বারা ঘটে। অভিস্রবণও এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধবেদ্য পর্দা অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক রাখে। কিশমিশের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হয়েছে, যাতে তোমরা এই পরীক্ষাটি সহজেও করতে পারো। আমাদের বাসায় কিন্তু আমরা সহজে মানে কিশমিশের যে উপাদান বা কিশমিশ আমরা সহজে সেটা সংগ্রহ করতে পারি এবং এই পরীক্ষাটি আমরা করতে পারি। আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। লক্ষ্য করে দেখো, কিশমিশের ভেতরের পানি শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুচকে গেছে। কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে আবার ফুলে উঠবে, কারণ কিশমিশের ভেতরে শর্করার গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে। ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করছে, কিন্তু শর্করা অণু এই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না। এ ধরনের পর্দাকে অর্ধবেদ্য পর্দা বলে। তাহলে
অভিস্রবণ প্রক্রিয়াটি হলো একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। আমরা পূর্ব এই সংজ্ঞাটি দেখেছি, তাহলে আমরা যেখানে যে বিষয়টি তোমাদের জন্য তুলে ধরেছি সেটি হচ্ছে আমরা যে অভিস্রবণ প্রক্রিয়া অর্থাৎ এখানে যে দুটি পর্দা দ্বারা কোনো ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি পৃথক থাকে তাহলে দ্রবণের মধ্যে দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দিকে ব্যাপিত হবে অর্থাৎ ধাবিত হবে, এটাই হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অভিস্রবণের গুরুত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই এই বিষয়গুলো তোমাদের খাতায় তুলে নিবে। আমরা জানি যে অভিস্রবণের গুরুত্ব জীবজগতে অনেক, তাহলে এসো আমরা এবার অভিস্রবণের গুরুত্বগুলো আলোচনা করি। এক, কোষের প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া মাটিস্থ পানি মূল রুমে মধ্যে প্রবেশ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোষের প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূল রুমের মধ্যে প্রবেশ করে। দুই, কোষের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখে অভিস্রবণ। তিন, এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রস স্ফীতি ঘটে। চার, এ প্রক্রিয়া দ্বারা কাণ্ড ও পাতা খাড়া রাখতে সাহায্য করে। পাঁচ, ফুলের পাপড়ি খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। ছয়, এ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ অভিস্রবণের গুরুত্বগুলো দেখলাম যে অভিস্রবণের গুরুত্ব জীবজগতে ব্যাপক, আর এই গুরুত্বের কারণে অভিস্রবণ একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া হিসেবে কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অভিস্রবণ বিষয়ে যে তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সে বিষয়ের উপর আমরা তোমাদেরকে ছোট্ট একটি বাড়ি কাজ দিব। তোমরা তোমাদের খাতায় বাড়ি কাজটি তুলে নিবে, যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বাড়ি কাজটি উপস্থাপন করবে। এছাড়াও আমাদের স্ক্রিনে যে ইমেল ঠিকানাটি দেওয়া ছিল সেই ইমেল ঠিকানা বরাবর তোমরা তোমাদের বাড়ি কাজ সম্পাদন করে আমাদের কাছে প্রেরণ করতে পারো। আমরা অবশ্যই তোমাদের বাড়ি কাজ দেখে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বাড়ি কাজটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে অভিস্রবণ ভিন্ন ধরনের গুরুত্ব বহন করে বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, আমাদের আজকের বাড়ি কাজটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে অভিস্রবণ প্রক্রিয়া ভিন্ন ধরনের গুরুত্ব বহন করে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমাদের এই দেওয়া বাড়ি কাজগুলো, আমাদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে যে ক্লাসগুলো হয় সেখানে দেওয়া বাড়ি কাজগুলো অবশ্যই সংগ্রহ করে সম্পাদন করবে। তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বেশি বেশি করে এই ক্লাসগুলো শেয়ার করবে।